Tinder 20 Plus, the new generation 3-part differential hematology blood cell counter. Tinder 20 Plus, the new generation 3-part differential hematology blood cell counter. মানে কিছু না করে যদি মেশিন রেডি হয়ে গেল, এবার আপনার যে স্যাম্পেল চালানোর আছে ওই স্যাম্পেলের জন্য আপনি কি ইনফোতে যাবেন, দ্যাট ইজ নট ম্যান্ডেটরি, কিন্তু আপনার আইডি যদি মেনটেন করতে চান সেক্ষেত্রে স্যাম্পেল আইডিতে যে আইডিটা আপনি দিলেন সেই আইডিটাকে পুট আপ করলেন, লাইক 100 এখানে শো করবে, ওকে তাহলে এখানে নেক্সট আইডিটা চেঞ্জ হয়ে গেল, এবার আপনার 100 নম্বর যে স্যাম্পেলটা আছে স্যার এখানে মিক্সারে রেখে তারপরে আপনার স্যাম্পেল আইডি গুলো আছে যে আইডিটা আপনার মনে হচ্ছে ওই আইডিটা যদি আপনার আইডি দেওয়া থাকে সেক্ষেত্রে আপনি আইডি ওয়াইজ উপর থেকে দেখে যেটা খুশি ধরুন এটাকে সিলেক্ট করলেন, সিলেক্ট করে এটাকে যদি এনলার্জ করে দেখতে চান, এটা যদি ডিরেক্ট প্রিন্ট নিতে চান তাহলে এই টেবিল ফরম্যাটে প্রিন্ট চলে আসবে, আর যদি এটা এনলার্জ করে দেখতে চান তাহলে ডিটেল করবেন, ডিটেল করলে পুরো ইয়েটা আসবে, এখান থেকে প্রিন্ট দিলে প্রিন্ট পেয়ে যেতে পারে। আর যদি কোনো নির্দিষ্ট আইডিকে আপনি যদি মেনশন করে দেখতে চান, কারণ এখান থেকে ধরুন আপনি 4 দিন পরে গিয়ে খুঁজছেন বা কিছু ব্যাপার থাকলো, যদি আপনার নির্দিষ্ট আইডি থাকে এনকোয়ারিতে যেতে পারেন, এনকোয়ারিতে গিয়ে ধরুন স্যাম্পেল আইডি দেওয়া ছিল সে আমি এখন যেটা চালাম 100, ওকে কনফার্ম, তাহলে শুধু সেইটা বেরিয়ে আসবে। যদি আপনার আইডি দেওয়া থাকে ফিক্সড আইডি সেটা যদি আপনি এনকোয়ারিতে গিয়ে পুট আপ করেন তাহলে আপনার নির্দিষ্ট ইয়েটা পেয়ে যেতে পারে।
আদারওয়াইজ এনকোয়ারি থেকে আপনি ইয়েতেও দেখতে পারেন, এনকোয়ারি থেকে যে ডে টু ডে লাইক টেস্ট টাইম টু ফর্ম টু করে সেটা দেখতে পারেন। যদি কোনো এজ গ্রুপ মেনশন করা থাকে তাহলে সেই এজ গ্রুপটাকেও দেখতে পারেন। এটা তখনই পসিবল হবে যে পরিমাণ ডেটা আপনি ইনফোর সময় ইনপুট করবেন সেই ডেটা ওয়াইজই এখানে পেতে পারেন। ওয়ারাস স্যাম্পল আইডি আপনি তো নর্মালি দিয়েই থাকেন অ্যান্ড টাইমটা হচ্ছে ডেট, সো ডেটটা অটোমেটিক্যালি এটা ডেট ওয়াইজ আপনি পেতে পারেন। যদি এর ফার্দার যেতে হয় তাহলে এইটা করে গেলে একটা করে স্যাম্পল সরবে, এইটা করে গেলে একটা করে পেজ সরবে, আর এইটা করে গেলে একদম এন্ডে চলে যাবে। আর ইজেট ক্লিনারটা ফ্রিয়ে থাকবে। ঠিক আছে।